আসলে আমার নানুকে দেখি খালি গায়ে জাস্ট গামছা পরিয়া নামাজ পড়ে, তাহলে ওর এই নামাজটা কি হবে? মানে কে কে গামছা পরে নামাজ পড়ে? মানে শুধু খালি গায়ে গামছাটা পরিয়া নামাজ পড়ে তো? আপনার না না বুঝতে পেরেছি। হ্যাঁ, নামাজের কিছু আদব আছে। নামাজ আমরা আল্লাহ তাআলা সামনে দাঁড়াচ্ছি, তিনি আমার সৃষ্টিকর্তা, তার সামনে দাঁড়াচ্ছি, তাকে আমি যেভাবে সন্তুষ্ট করতে পারি, যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবে আমাকে নামাজ পড়তে হবে। এখানে পোশাক একটা মুখ্য বিষয়। আমি কিভাবে আল্লাহ তাআলাকে সম্মান জানাচ্ছি সেটা আমার পোশাকের মাধ্যমে ফুটে উঠবে। আমি যখন একটা অনুষ্ঠানে যাব তখন আমি কি করব, ভালো পোশাক পরে যাব। তা আমাকে যিনি সমস্ত অনুষ্ঠান করার তৌফিক দিয়েছেন, অনুষ্ঠানে যাওয়ার তৌফিক দিয়েছেন, তার সামনে দাঁড়াচ্ছি, এই অনুভূতি যদি আমার সামনে আসে, আমাকে যদি জাগ্রত করে, তাহলে আমি কি করব? ভালো পোশাক পরে দাঁড়াতে পারব না। আরেকটা হলো মাসালাগত যে বিষয়, সেটা হলো ইচ্ছাকৃতভাবে ভালো কাপড় থাকা অবস্থায় যদি কেউ এইভাবে পরে তাহলে তার নামাজ মাকরুহ হবে, নামাজ হয়ে যাবে। হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের কারাহাত চলে আসবে, অপছন্দনীয় একটা নামাজ হবে। এভাবে আসলে খুবই অনুচিত, খুবই অনুচিত। মানে নামাজের অবস্থাটা তো, নামাজের অবস্থা হালাতুল মুনাজাত। জি, আমরা তো আল্লাহ তাআলার সাথে গোপনে কথাবার্তা বলছি, তো সেখানে আমার ভালো পোশাক, ভালো পরিবেশ, ভালো জায়গা থাকা অবস্থায় এভাবে আসলে নামাজ পড়া উচিত না। আরেকটা হলো ওজরের কারণে, কাপড় নেই, সেখানে শরীয়তের কিন্তু মাসালা আছে। কেউ যদি কোথাও যায় একেবারে তার কাপড় নেই, তখন কীভাবে নামাজ পড়বে? কিছু কাপড় আছে, কীভাবে নামাজ পড়বে বিস্তারিত কিন্তু দেওয়া আছে। বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের সমাজে যাদের বিত্তবান যারা আছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর পোশাক পরে কিন্তু নামাজ পড়াটা ভালো।